এবার তোমাদের খুব ছোট্ট অংশ একটা অংশ বাকি আছে, সেটা হচ্ছে কোষ গহ্বর বা ভ্যাকুল। তোমরা এটা জানো যে ভ্যাকুল হচ্ছে ইয়াং যে প্লান্ট, ইয়াং যে উদ্ভিদ কোষ হয় তার মধ্যে ভ্যাকুলগুলো ছোট ছোট থাকে। প্রাণী কোষেও খুব ছোট ছোট থাকতে পারে, নাও থাকতে পারে, এটা উদ্ভিদ কোষেই মেইনলি দেখা যায়। দেখো ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যাকুল, যত কোষটা বড় হচ্ছে ভ্যাকুলগুলো সাইজে বড় হচ্ছে, সংখ্যায় কমে যাচ্ছে, ভ্যাকুলগুলো সাইজে বড় হচ্ছে, আলটিমেটলি ভ্যাকুলগুলো জুড়ে গিয়ে একটা বৃহৎ ভ্যাকুল তৈরি করছে। এবং এই লাস্ট ছবিটায় দেখো যে একেবারে সাইটোপ্লাজমটা গা ঘেঁষে গেছে, নিউক্লিয়াসটাও তার সঙ্গে ঠেসে গেছে একদম কোষ প্রাচীরের সঙ্গে, তখন এই বৃহৎ ভ্যাকুল যে সাইটোপ্লাজমটাকে ফেলে রাখে পাতলা একটা আবরণ হিসেবে, মানে পাতলা একটা স্তর হিসেবে, সেটাকে বলা হয় প্রাইমর্ডিয়াল নিউট্রিকল, এটা কিন্তু দিতে পারে। ভ্যাকুয়েলের ভেতর যে রসটা থাকে তাকে আমরা বলি সেল স্যাপ বা কোষরস, আর ভ্যাকুয়েলের বাইরে যে আবরণীটা তাকে বলি টোনোপ্লাস্ট, ঠিক আছে। আর টোনোপ্লাস্টের আশেপাশে যে তোমার পদার্থটা থাকছে সাইটোপ্লাজমে তাকে বলা হয় টোনোপ্লাজম। আর এগুলো ভ্যাকুয়েলগুলো বিভিন্ন খাদ্য, ক্ষরিত পদার্থ ইত্যাদি জমা রাখে, অভিশ্রবণ নিয়ন্ত্রণে বিশেষ বিশেষ ভূমিকা আছে, পেছন পদার্থ বর্জ্য পদার্থ সঞ্চয়েও ভূমিকা আছে, এগুলোতে বিশেষভাবে সাহায্য করে অন্ত অভিশ্রবণে, এককোষী মূলরোমের অন্ত অভিশ্রবণে বিরাটভাবে ভ্যাকুয়েলের ভূমিকা আছে। এরা অনেক রকম হতে পারে, খাদ্য গহ্বর, রেচন গহ্বর, জল গহ্বর, সংকোচী গহ্বর, এরকম নানা রকমভাবে এটা হতে পারে, ঠিক আছে। ওইটাই তোমাদের যে ওই যে প্রাইমর্ডিয়াল নিউট্রিকল, এটা কিন্তু আসতে পারে, আর টোনোপ্লাস্ট এটাও আসতে পারে।